আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ছাদ বাগানে এই গাছটি ভিডিও আমি আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম, লালকোনায় এই গাছটির নাম। তখন মুকুল আসতে শুরু করেছিল, এখন আমি গুটি বেঁধেছে এবং গুটিগুলো কেমন এবং কতটা বড় হয়েছে সেটা আমি আপনাদের কাছে দেখাচ্ছি। যে দেখেন একটা গুটি এত বড় হয়েছে। এখানে আরও কিছু আম ছিল কিন্তু আমার আম্মা ছিঁড়ে ফেলেছে, বললো যে ছোটো গাছ। আর এবারই এই গাছটিতে কিন্তু প্রথমবার মুকুল এসেছে এবং গুটি পাততে শুরু করেছে। তার মা চাচ্ছিল না যে এই গাছে কোনো ফল এবার আসুক কিংবা থাকুক, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে দেখে গাছটি, যেহেতু গাছটি আমি নিজে কিনে এনেছিলাম। এই যে দেখেন কি পরিমাণ গুটি এসেছে। আসলে গাছ যখন ছোট থাকে তখন বড় জায়গায় লাগালে দেখা যায় গাছ শিকড় বা করেই বেশি মনোযোগী হয় এবং ফল ফুল ছড়ে পড়ে, যে কারণে প্রথম বছর বা ছোট গাছে প্রথমবার ফল ফুল না রাখাই ভালো, যে কারণে আমার আম্মা ছিঁড়ে ফেলতে চাচ্ছে। তো কিন্তু এত পরিমাণ গুটি এসেছে, দেখেন একটি মুকুলের মধ্যে কতগুলো গুটি, এবং গুটিগুলো কিন্তু ঝরে পড়ে না, যেহেতু ছোট গাছ তাই অনেক গুটি ফেলে দেওয়া হয়। এই গাছটি আমি বাজার থেকে 400 টাকা দিয়ে কিনে এনেছিলাম এবং কীভাবে লাগিয়েছি সেটাও আপনাদের কাছে শেয়ার করেছি, কিন্তু তারপর কীভাবে এখন যত্ন করছি সেটা একটু বলি। আমি কিন্তু এর মধ্যে কিছু চাপাতা এর গাছের গোড়ায় দিয়েছি বেশ খানিকটা, আর জৈব সার তো আছেই, এছাড়া কলার খোসাটাও ভিজে তার পানিটাও নিয়মিত দিচ্ছি। আর গাছের যে মুকুল এসেছে, মুকুলগুলোর মধ্যে যেন পোকামাকড় না বসে বা মুকুলের গুটি ছড়ে না পড়ে সেজন্য আমি নিম পাতা সিদ্ধ করে সেই পানিটা নিয়মিত স্প্রে করছি। অবশ্য গুটি বাঁধার পর এখন আর তেমনভাবে স্প্রে করব না, আর 15 দিন অন্তর খোল ভিজিয়ে সেই পানিটাও গাছের গোড়ায় দিই। আমার অন্য সব গাছের আম যখন বড় হয়ে গেছে এবং অলরেডি আম পেকে গেছে, আর এই গাছটিতে এখন মুকুল আসতে শুরু করেছে এবং গুটিও বেঁধেছে, বেশ অনেকগুলো আমের মুকুল এসেছে ছোট গাছটিতে। আমগুলো বড় হোক, দেখা যাক কেমন হয়, সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।